হাসপাতালের পেছনের আবর্জনা স্তূপ থেকে উদ্ধার ফেলে যাওয়া সদ্যজাত শিশু। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ দিনাজপুর জেলায়। জানা যায়, শুক্রবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার রশিদপুর গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা হাসপাতালের পিছনে আবর্জনা থেকে একটি সদ্যজাত শিশুর কান্না শুনতে পান। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। এরপরই সদ্যজাত শিশুর চিকিৎসার ব্যবস্থা করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা ঠিকঠাক রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর উদ্ধার হওয়া সদ্যজাত শিশুটিকে স্থানান্তরিত করা হবে। কি কারণে সদ্যজাত শিশুটিকে নোংরা আবর্জনায় ফেলে পালিয়ে গেল তার মা বাবা, তা নিয়ে প্রশ্ন উঠছে শুরু করেছে বিভিন্ন মহলে। আপনারা দেখছেন নিউজ বাংলা, নজর কাড়া খবর। বাচ্চাটাকে কোথায়? এই হসপিটালে, হসপিটালের বাইরে। এ যে ফেলে গেছে, আমরাও তো জানি না, ভালো করে দেখলাম বাচ্চাটা কোথায় পাওয়া গেছে। হ্যাঁ, এখন কেমন করে বলবো কে যে ফেলে গেল, ও তো আমরা জানি না। জিতেন চৌধুরী।